বাহ, সুন্দর লেবু ধরে আছো তো, কি ভ্যারাইটি এগুলো? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা কটা, তিন পিস রয়েছে নাকি একটা গাছে? না, অনেক কটাই আছে। অনেক কটা আছে, অনেক কটাই আছে। এগুলো সব মাদার? হ্যাঁ, সব মাদার। আচ্ছা, সব মাদার। কত বছর বয়সের গাছ এগুলো? এগুলো এক বছর। এক বছর? এক বছর। বন্ধুরা, মাত্র এক বছর বয়সের গাছে অলরেডি চার পাঁচটা করে ভিয়েতনাম মালটা লেবু ধরে রয়েছে। আর এটা তো মাদার বাগান না? এটা এদিকে তো দেখছি আপেল, আতা। আতা, আতা রেডটা নাকি? এটা রেড আতা। রেড আতা, রেড আতা। আচ্ছা, মাদার গাছ দেখলে তো বোঝা যায়। আর এদিকে সবেদা তো প্রচুর গাছ দেখছি, সব কিন্তু মাদার। এখানে সব রকম আছে মাদার ফ্ল্যাট, সব রকম। চলো পেছন দিকটা একটু দেখি। আর এটা কি? এটা ভিয়েতনাম? হ্যাঁ, সবে ধরেছে। সবে ধরছে, সবে ধরেছে। একদিকে ধরছে, একদিকে আবার বড় হয়েছে। গাছে থোল থোল ফল আছে। তাই তো দেখছি, থোল থোল ফল। আর প্রচুর মিষ্টি ভিয়েতনাম মালটা। বাহ, এটা কি জাম? এটা থাইকিং। থাইকিং কেজি টেন। এদিকে কি এগুলো? ছাতু কি নাকি? এটা হলো আপনার কিন্নু কমলা। কিন্নু কমলা, ছাতুকির মতন পাতা লাগছে। হ্যাঁ, এটা কিন্নু। কিন্নু। আর পেছন দিকটা কি, অ্যাসেম্বলি নাকি? ও অ্যাসেম্বলি আছে আপনার, ফোর কেজি আছে। ফোর কেজি মানে? ফোর কেজি একটা লেবুর আপনার চার কেজি ওয়েট হবে। চার কেজি অ্যাকচুয়ালি ওটা বাতাবি। বাতাবি, বাতাবি। আচ্ছা, এদিকটা কিছুটা ভিয়েতনামও আছে মনে হচ্ছে। এগুলো ভিয়েতনাম নাকি? হ্যাঁ, ভিয়েতনাম আছে এখানে। মানে অনেক রকম জাত আছে। বাপরে বাপ, এ তো একটা থলেই দু তিনটে ধরে রয়েছে, মোটা মোটা বড় বড় সাইজের প্রতিটা গাছে। সত্যি দেখার মতন, জবাব নেই। এখানে আছে সব এক বছরের গাছ। এক বছরের গাছ, সব এক বছর। বাহ, সব এক বছরের গাছ। এদিকেও তেমনই রয়েছে, একদম ধরে প্রতিটা ডুবায় ডুবে ধরে আছে। ছাদ বাগানে করলে কতদিন লাগবে? ছাদ বাগানে এক বছরে ফল পাবে। এক বছরে? এক বছরে ফল পাবে, এক বছরে। এখানে যা দেখতে পাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সবই মাদার ফ্ল্যাট। সবই মাদার ফ্ল্যাট, সবই মাদার ফ্ল্যাট। এই সমস্ত গাছ সব অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল সব। ওদিকে যেমন আপনার ওই রেড কাঁঠাল আছে। চলো এদিকটা যাওয়া যাক একটু। রেড কাঁঠাল, রেড কাঁঠাল আছে। আপনার ভিয়েতনাম আছে। আপনার এদিকে আছে অল টাইম পিঙ্কটাও আছে তো? হ্যাঁ, ওটা পিঙ্ক আছে। আর রেড কাঁঠাল তো দেখলেই বোঝা যায়, পাতাও ছোট হয় একদম। আর এদিকে করম চা? হ্যাঁ, বিভিন্ন রকম আছে করম চা। করম চা মিষ্টি নাকি টক? হ্যাঁ, মিষ্টি, মিষ্টিটা। আর আমের কি ভ্যারাইটি আছে? আমের ভ্যারাইটি আছে আপনার, ব্যানানা আছে, কাটিমন আছে, নাম টকময় আছে, কিং অফ চাকাপাত আছে, থ্রি টেস আছে, ফোর কেজি আছে, ফোর টেন আছে। সবই আছে, সব রকম মাদার প্লান্ট আছে। পেয়ারা তো কয়েক হাজার হাজার। কি পেয়ারা সব? এটা রেড ডায়মন্ড। সব রেড ডায়মন্ড? সব রেড ডায়মন্ড। বাহ, প্রচুর তো দেখছি। সব গাছে ফল কি নেওয়া হয় না কি শুধু ওই কলম করা হয়? না, ফল ফল মানে অ্যাকচুয়ালি কলম নিতে গেলে তো ফলটা কম নেওয়া হয়। ঠিক আছে, কলমটাই নেওয়া হয় আমাদের। আচ্ছা, আর এখানে তো বড় বড় সাইজের গাছ দেখছি। এইগুলো কি লেবু আছে? মালটা নাকি সব টপ সেটিং না? বস্তা সেটিং? হ্যাঁ, এগুলো সব মাদার প্লান্ট। মাদার প্লান্ট, এটা বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা। এই যে এই এই একটা জিনিস বুঝিয়ে দিই। কেউ কেউ সিকি মালটা বলে। এই যে এই এই অ্যাকচুয়ালি সিকি মালটার এই যে মানে পয়সার মতো যে গোলটা হয় না, এটাই হলো সিকি মালটা। হ্যাঁ, এই সমস্ত গাছগুলো কি বিক্রি হবে নাকি মাদার? না, এগুলো সব মাদার প্লান্ট। মাদার, মাদার মানে বিভিন্ন ধরনের আম, লেবু। এই যেমন আছে আপনার বাড়িয়া গরম, বাড়িয়া গরম। এখানে আছে আপনার বাড়িয়া গোলাম।
এই সাইডগুলো তো সব জাম লাগানো রয়েছে। হ্যাঁ, এটা কি ফিলিপাইন্স নাকি আখ? আখ, হ্যাঁ হ্যাঁ, ফিলিপাইন্স আছে, কালো আখ রয়েছে। আর জামরুল কি আছে? জামরুল আপনার আছে, বালি চম্পা আছে। হুম, আর এদিকে আছে আপনার রেড হরি চম্পা। হুম, এইটাই, এইটা রেড হরি চম্পা। আচ্ছা, এর এই গাছে তো গুটি আছে। হুম, এর আগেরবারেও যে গুটিগুলো করে নিয়েছিলাম মানে সেগুলো রেডি আছে। রেডি আছে, রেডি আছে, অ্যাভেলেবেল দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কামরাঙ্গা কি গাছে ছিল নাকি? হ্যাঁ, কামরাঙ্গা গাছে ছিল, এখন আপাতত নেই। আপাতত সব মানে সব খেয়ে নেয়, কাস্টমাররা আসে এবং বাচ্চারা আসে। মিষ্টি কামরাঙ্গা তো? হ্যাঁ হ্যাঁ। আর তেঁতুল কি মিষ্টিটা না? মিষ্টি এই সমস্ত গাছ সব অ্যাভেলেবেল পাবে তো? অ্যাভেলেবেল। এটা এটা হলো মিষ্টি তেঁতুল। হুম, এটা হলো লাল তেঁতুল। লাল? হ্যাঁ, লাল মিষ্টি দু রকমের। হ্যাঁ হ্যাঁ, লাল, এটা লাল। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল লাল তেঁতুল। এটা লাল, লাল তেঁতুল, যেটা আপনি উপরটা আমার তেঁতুলের মতো কালার হবে। হুম, আপনি ভাঙবেন, ভেঙে হাতে ডলবেন, এমনি ভাঙলে বোঝা যাবে রক্তের মতো লাল ভিতরে, রক্তের ভিতরে প্লাস মিষ্টি। আচ্ছা, রক্তের মতো লাল। আর ভ্যারিকেটেড পেয়ারা নাকি? হুম, কই দেখি ফল আছে। হুম, কেমন ভেঙে দেখো তো একটা? হয়নি, হয়নি না, না হয়নি, এখন কমপ্লিট হয়নি। আচ্ছা, তবে সব ছোটো ছোটো ধরেছে, বুঝতে পেরেছি। আর মিশরীয় ডুমুর না এগুলো? হ্যাঁ, আগে তো প্রচুর ধরেছিল। অ্যাকচুয়ালি মাদার গাছ দেখানো হচ্ছে, চারা তো দেখানো হচ্ছে না, তবুও দাম কীরকম রেঞ্জের ভেতরে পড়বে? আশা করা যায় খুব কমই হবে, কমই হবে। হ্যাঁ, কারণ রিমান নার্সারি একটা পরিচয় আছে, একটা নামও আছে। হুম, যখন আমার কাছে ফোন করেন এবং আমার মানে খুব রিলেটিভ কিছু কাস্টমার আছে, আমার কাছ থেকে বহুত মাল নেয়। নেয়? এইগুলো কী মাল হবে? তাহলে আপনার দার্জিলিং জয়েন্ট, দার্জিলিং জয়েন্ট, দার্জিলিং জয়েন্ট। আচ্ছা, পিয়ারা? পিয়ারা এটা হলো আপনার হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড, যেটা কিছুদিন আগে সব পাগল করে দিয়েছে মানুষ। মালটা মৌসুম্বি আছে, ভিয়েতনাম মালটা আছে, বাড়িওয়ান আছে, দার্জিলিং জয়েন্ট আছে, কিন্নু আছে, কিন্নু কমলা, অনেক রকম আছে। এখানেও তো প্রচুর পিঙ্ক কাঁঠালের মাদার নাকি? হ্যাঁ, এই গাছগুলো সব ফল ছিল না? হ্যাঁ, ফল ছিল। এর আগের ভিডিওতে দেখেছেন এই গাছটায় ফল ছিল। হুম, এখনও এর বোটাটাই যে আছে। হ্যাঁ হ্যাঁ, এক বছরের গাছ। হুম, এক বছরের গাছ, ফল আবার আসবে এখন। যে মাদার গাছগুলো দেখানো হলো তারই চারা এগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ, তারই চারা। তেঁতুল? হ্যাঁ, মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তেঁতুল আছে। হুম, রেড তেঁতুল আছে ওপাশে, ওই দিকটা রেড। হ্যাঁ, রেড তেঁতুল আছে। আর আম? আম যেমন এদিকে আছে, দেখেন এই যে বাড়ি আগানো আছে। হুম, এখানে মিয়া জাকি আছে, এই যে। হুম, এখানে আছে থ্রি টেস্ট, বিভিন্ন ধরনের। হ্যাঁ, বিভিন্ন ধরনের। আমার যা মাদার প্ল্যান্ট আছে, হুম, মানে তার মানে মাল সবই আমার রেডি আছে, সবই রেডি। এদিকে আঙুরের মাচায় তো আঙুর ঝুলছে দেখছি একটা দুটো। হ্যাঁ হ্যাঁ, আঙুর আছে, আছেন একটু আঙুরটা দেখে দিই হালকে করে। হুম, এটা অল টাইম 12 মাস, অল টাইম 12 মাস, 12 মাস। এটা খেতেও মিষ্টি, খেতেও মিষ্টি। তাছাড়া সব ধরনের ফলের গাছ তো এমনিতেই পাওয়া যাবে। হ্যাঁ, এখানে তো অনেক মোটামুটি লেবুর বেড রয়েছে, কি কি আছে এখানে? আমার মাদার প্ল্যান্ট যে কটা আছে, হুম, যতগুলো আমার মাদার প্ল্যান্ট আছে, হুম, মানে সব মালই আমার রেডি আছে। হুম, যেমন আপনার ওই সাতুকি আছে, হুম, কিন্নু আছে, হুম, ভিয়েতনাম মালটা আছে, হুম, অনেক রকম আছে এখানে। আপনার দার্জিলিং আছে, দার্জিলিং জয়েন্ট আছে, হুম, অল টাইম 12 মাসি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে। মাদার প্ল্যান্টের মালগুলো, হুম, মানে সবই রেডি করা আছে, সবই রেডি করা আছে। এইগুলো কী রয়েছে? এটা হলো অল টাইম, অল টাইম, অল টাইম কমলা, অল টাইম কমলা। আচ্ছা, কমলা? হ্যাঁ, কমলা। আচ্ছা, 12 মাস, 12 মাস। কুলেরও তো এখানে ভালোই বেড দেখছি। হ্যাঁ, কুল
মানে 12 মাস থাকে, 12 মাস থাকে, 12 মাস থাকে। কোল স্ট্রবেরি, স্ট্রবেরি তো দেখছি পাতাগুলো সব ছোট ছোট এখন বর্তমানে, প্রচুর ছিল আগের বার তো সেই অফার দিয়েছিল, ওসব মালগুলো সব উঠে গেছে, সব উঠে গেছে, এগুলো আবার নতুন করে লাগানো হয়েছে। আচ্ছা, আমার এই নার্সারিতে কলকাতা বা আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক মণ্ডলী কেউ যদি আসতে চায় বা যোগাযোগ করতে চায় তো কীভাবে যোগাযোগ করবে? কোনো নার্সারি ম্যান কিংবা কোনো চাষি যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চান, শিয়ালদা স্টেশন থেকে গুমা কিংবা হাওড়া স্টেশনে নামলে হবে। আর যদি কেউ এই সাইড থেকে আসতে চান মানে বাংলাদেশের দিক থেকে বন্দা হয়ে, ওনাকে বলবো আপনি গুমা কিংবা হাওড়া কিংবা বীণা স্টেশনে নামলে ওখান থেকে অটো ম্যাজিক সবই চলে। আর সব থেকে ভালো হয় হাওড়া স্টেশনে নামলে, হাওড়া স্টেশনে নামলে ওখান থেকে আপনার হাওড়া হসপিটাল 2 মিনিটের রাস্তা, ওখান থেকে হেঁটে আপনার আপনি অটো স্টেশনে এসে বলবেন চাকলা মন্দির যাবেন, চাকলা মন্দিরের যে অটোটা আসে চাকলা মন্দিরের 1 কিলোমিটার আগে হরিণখোলা বাজার রিমান আসছে, রিমান আসছে। কন্ট্যাক্ট নম্বরটা আমার মোবাইল নাম্বার 7431949681। অনলাইন? হ্যাঁ অনলাইন, এবং মানে প্লেন ট্রেন মানে আপনার গাড়ি সব রকম, সব রকম, সব রকম ব্যবস্থা, হ্যাঁ সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ট্রেন প্লেন গাড়ি তাছাড়া অনলাইন অফলাইন সব লাইন মোটামুটি আছে, অসুবিধার কোনো কারণ নেই, আসবেন নার্সারি ভিজিট করলে করতে পারেন, তাছাড়া আপনারা অনলাইনেও গাছ নিতে পারেন। তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি, ধন্যবাদ।